সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিকে রাজশাহীতে আবারও নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী খায়রুজ্জামান লিটন। এই মুহূর্তে সিলেটের মির্জা জাঙ্গাল এলাকায় আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির এবং রাজশাহীর রানীবাজারে আছেন সহকর্মী শাহিন আলম। বিস্তারিত জানতে প্রথমেই চলে যাচ্ছি শাহিন আলমের কাছে। শাহিন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। আজকে সারা দিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা দেখেছি প্রত্যেকটা কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে যে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা খুবই স্বল্প সংখ্যক ভোট পেয়েছেন, বিপুল ভোটে, প্রায় 1,60,000 ভোটে ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। আমরা এই মুহূর্তে আছি নগরীর রানীবাজার এলাকায়। এখানে দলীয় কার্যালয়ে এসেছেন নৌকার প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন এবং তার পক্ষে এখানে মিষ্টি বিতরণ করেছেন তার প্রার্থীরা। আমরা দেখেছি যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মূলত মেয়র পদে কিন্তু খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এখানে মূলত বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এরই মধ্যে বেসরকারি ফলাফল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা দেখেছি নির্বাচন উপলক্ষে পুরো রাজশাহী শহর কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা রাখা হয়েছিল প্রত্যেকটা কেন্দ্রে, পুলিশ, বিজিবি, র্যাবের টহল আমরা দেখেছি। আমরা কিন্তু খুব বেশি চোখে পড়ার মতো কোনো ধরনের ঝামেলা কিন্তু আমরা দেখিনি। আমরা রাজশাহী শহরে এক কথায় বলা যায় যে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটের ফলাফলও কিন্তু মানুষের হাতে চলে এসেছে। আমরা এখন মানুষের নতুন মেয়র কিন্তু এই শহরে পেয়েছে। সিলেটে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আনোয়ারুল চৌধুরী, সেখানে তিনি সরাসরি বক্তব্য রাখছে। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমাদের যে আধ্যাত্মিক নগরী, আমাদের যে পর্যটক নগরী, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে একটি হাইটে নিয়ে গেছে। এখন যদি এখানে মানুষ সেফ ফিল না করে তাহলে কিন্তু মানুষ ইনভেস্ট করতে আসবে না। আমরা চাই এখানে মানুষ মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করবে এবং হাইটেক পার্ক, হাইটেক সিটি এই করাতে চাই এবং আমাদের বাচ্চাদের জন্য আমরা সিটি কর্পোরেশন হাব করতে চাই, তারা আউটসোর্সিং করবে। তো লেভেল প্লেইং ফিল্ড মানে এখানে নিরাপদ থাকবে, যেরকম মায়ের কোলে বাচ্চারা থাকে এরকম এই শহরের মানুষ, আমাদের মুরব্বী, আমাদের মা, যুবক, ছাত্র। এবং আমি বিশ্বাস করি আমার কথা শুনে কিন্তু একটা বিশাল গ্রুপ অফ পিপুল, তারা আমাকে সম্মানিত বুড়া, তারা আমাকে ভোট দিয়েছে। তো আমি তাদের বিশ্বাসের জায়গায় আঘাত করতে চাই না, সেই বিশ্বাসকে অটুট রেখে আগামী দিনে সততা এবং নিষ্ঠার সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার অভিভাবক, উনি আমাকে যে নমিনেশন দিয়েছেন, ওনার যে নির্দেশনা, সেই নির্দেশনা পালন করে এই সিলেটের মানুষের জন্য, এই আধ্যাত্মিক নগরীর মানুষের জন্য, আমার প্রাণের সিলেট এর মানুষের জন্য আমি কিছু করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার ক্রিটিসিজম করবেন, আমি চাই সাংবাদিকরা আমার বিরুদ্ধে আমার কথা লিখবেন, বাট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আমি যে ভুল করবো এটা তুলে ধরবেন। এবং আপনারা আমাকে আবার স্নেহ মমতা করবেন, বেশি আবার ইয়ে করেন না, তো আমাকে বাঁচিয়ে রাখেন। আমি আপনাদের এই সন্তান, আপনাদের সন্তান, আপনাদের জন্য কিছু একটা সিলেটের জন্য একটা ডেলিভারি করতে পারবে। আমি আপনাদের বলতে চাই, যেহেতু আমার নির্বাচনী এখনও বেসরকারিভাবে ডিক্লেয়ার হয় না, এই জিনিসটা বলতে পারবো না। আর যখন বেসরকারিভাবে ডিক্লেয়ার হবে, আমাদের চিফ এজেন্ট মহোদয় এখানে আছেন, জনাব শহীদ আলম চৌধুরী আছেন, তো উনি হয়তো যাবেন, আমরাও যাবো, গিয়ে সেখান থেকে আমরা নিয়ে আসবো। আমাদের জেলা মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন, তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো। এবং আমি কথা বলছিলেন সিলেট থেকে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তারও আগে রাজশাহী থেকে ভোটের ফলাফল নিয়ে সর্বশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলম।